চুচুড়ার পিপুলপাতি যোগদাস পাড়ায়, হ্যাঁ সেটিও শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই ফ্ল্যাটটিতে শান্তনুর স্ত্রী ও ছেলে আসতেন, এমনটাই স্থানীয় সূত্রে খবর। চুচুড়ার পিপুলপাতি যোগদাস পাড়ায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাটের হদিশ মিলল, এবং এই ফ্ল্যাটটিতে শান্তনু বন্দ্যোপাধ্যায় স্ত্রী ও ছেলে আসতেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দেখছেন চুচুড়ার সেই ফ্ল্যাটের ছবি বাইরের এবং ভেতরের। চুচুড়ার পিপুলপাতি যোগদাস পাড়ায় এই ফ্ল্যাটটিও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলেই জানা যাচ্ছে। বিলাসবহুল এই ফ্ল্যাট, দুটি ফ্ল্যাটকে এক করা হয়েছিল, কম্বিনেশন লক রয়েছে দরজাতে, এবং যেমনটা জানা যাচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পুত্র তিনি পড়তেন এখানের একটি স্কুলেতে, এবং তার স্ত্রী সেই কারণে কিন্তু এই ফ্ল্যাটেতে আসতেন এবং এখানে থাকতেন, তার পার্সোনাল ড্রাইভার নিয়ে তিনি আসতেন। দুপুরবেলায় তার খাবারও পৌঁছে যেত এই বাড়িতে, এবং এখানে তিনি খাওয়া দাওয়াও সারতেন তার স্ত্রী, এবং পরে ছেলেকে স্কুল থেকে নিয়ে তারা চলে যেতেন। ফলে এই যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটটিও যেমনটা জানা যাচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়েরই এই ফ্ল্যাট, এমনটাই অন্তত স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। আপনাদের দেখালাম একের পর এক বিশাল সাম্রাজ্য, এবং যত সময় গড়াচ্ছে ততই দশটি সম্পত্তির থেকে বেড়ে বেড়ে সেটা যে কোথায় গিয়ে থামবে আমরা সেটা নিজেও জানি না। কারণ আজকে একটি বাংলো, আজকে একটি ফ্ল্যাট, এবং আজকে একটি বাড়ির হদিশ পাওয়া গেছে, যে বাড়িটি প্রমোটিং করার পরিকল্পনা নাকি করছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, এমনটি ওই বাড়ির মালিকের দাবি। অর্থাৎ বুঝতেই পারছেন একের পর এক সাম্রাজ্য, গঙ্গাধার জুড়ে একেবারে বিশাল সাম্রাজ্য সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবার যে ফ্ল্যাটের ছবি আপনাদের দেখালাম, দেখতেও পাচ্ছেন আপনারা এই ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী তিনি কি বলছেন। দেখ 309 শান্তনু ব্যানার্জি একটি বাড়ির হদিশ পেয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িটি। এমনই এলাকার মানুষ অন্তত এখনো পর্যন্ত দাবি করেছেন, তবে শান্তনু বন্দ্যোপাধ্যায় এই বাড়িটি তার স্ত্রীর নামে কিনেছেন বলেও জানা গিয়েছে। এই সেই বাড়ির ছবি দেখছেন, বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এলাকার মানুষ তেমনটাই দাবি করেছেন, তবে তার স্ত্রীর নামে তিনি এই বাড়িটি কিনেছিলেন বলেও এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ব্যান্ডেল শরৎ সরণিতে এই বাড়িটিও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যেমনটা জানা যাচ্ছে এই বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায় কিনেছিলেন নিজের স্ত্রীর নামে। এখন অবশ্য বাড়িটি তালাবন্ধ রয়েছে, এবং এদিন সকালে বিজেপির কর্মীরা এসে এই বাড়ির সামনে বিক্ষোভ দেখান।